আসসালাম ওয়ালিকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল এপিসেপ্টমি অপারেশন বা সার্জারি এটি কি কেন করা হয় এবং কিভাবে করা হয় তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আমরা প্রথমে জেনে নেব যে ডেন্টাল এপিসেপ্টোমি অপারেশন আসলে কি। ভিওয়ার্স যখন মাড়ির ভিতরে সিস্ট হয়ে থাকে তখনই এ ধরনের অপারেশন করার প্রয়োজন হয় সিস্ট মূলত দাঁতের গোড়ায় যে হাড় থাকে বা যে নিচের দাঁত হলে ম্যান্ডিবুলারের মধ্যে সিস্ট হয়ে থাকে উপরের দাঁত হলে ম্যাকজিলার ভিতরে এ ধরনের সিস্ট হয়ে থাকে সিস্টটি মূলত দাঁতের গোঁড়ায় এভাবে হয়ে থাকে এখানে যতটুকু অংশ মার্ক করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এতটুকু অংশ এখানে সিস্ট হয়েছে আর এমন অবস্থায় দাঁতের এপিসেপটিমিয়া অপারেশন করাতে হয় তা না হলে দাঁতের ব্যথা যায় না বা মাড়িতেও ব্যথা হতে থাকে ভিওর্স এখন আমরা জানব যে এই সিস্টা কিভাবে হয় ভিওর্স এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে দুটি দাঁতের গোড়া এখানে ভেঙে থেকে গেছে উপরের অংশ ভেঙে গেছে ক্রাউন অংশ কিন্তু রুট অংশ এখনো পর্যন্ত এভাবে রয়ে গেছে তো এভাবে যে দাঁতগুলা অনেক দিন পর্যন্ত মাড়ির দাঁত হোক বা সামনের দাঁত হোক যখন এমনভাবে অনেক বছর পর্যন্ত এটি এভাবে মাড়িতে ভাঙা অবস্থায় থাকে তখনই এমন দাঁতের গোড়ার দিকেই সিস্ট হতে দেখা যায় কারণ হলো দাঁতের ভিতরে একটি সরু চিকুন একটা পাল্পের লাইন থাকে যে লাইনের মধ্যে থেকে ইনফেকশন ধীরে ধীরে দাঁতের গোড়ার দিকে যায় এবং ধীরে ধীরে সেখানে সিস্ট হতে শুরু করে ভিওয়ার্স এখানে যে দাঁত দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন দুটি দাঁতের অবস্থা খুবই শোচনীয় এটি অনেক বছর ধরে কিন্তু ধীরে ধীরে ভাঙতে ভাঙতে আজ এই পর্যায়ে এসেছে বিহর্স এমন অবস্থায় অনেক সময় দাঁতের যন্ত্রণা হয় ব্যথা হয় ওষুধ খেলে হয়তো যন্ত্রণা ব্যথাটা কিছুটা হলেও কমে যায় কিন্তু ওষুধ খেয়ে দাঁতের ব্যথা কমায় রাখা মানেই দাঁতের সুস্থতা নয় এ ধরনের দাঁত যদি আপনি ওষুধ খেয়ে ব্যথাটা কমায় রাখেন ভালো কথা কিন্তু তার মানে এই নয় যে দাঁতটি সুস্থ দাঁতের উপরিভাগে যখনই ধীরে ধীরে খাবার জমবে এবং সেই খাবারের যে পচন রস রয়েছে তা যদি ধীরে ধীরে দাঁতের ক্যানেল বেয়ে দাঁতের যে অ্যাপেক্স অঞ্চল রয়েছে যে গোড়ার দিকটা রয়েছে সেখানে পৌঁছে যায় তখন সেটি থেকে ধীরে ধীরে বোন লস হতে শুরু করে হাড় ক্ষয় হতে শুরু করে আর তাকেই আমরা ডেন্টাল সিস্ট বলে থাকি এটি ঝিল্লির মতো হয়ে থাকে এছাড়া ভিওর্স এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটি অনেক বছর ধরে কিন্তু ধীরে ধীরে ভেঙে গেছে দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে আর তার জন্যে দেখুন এমন অবস্থায় রয়েছে ভেঙে একেবারে মাড়ির সঙ্গে মিশে গেছে এবং দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে গেছে তার মানে দাঁতে কোনো ধরনের পাল্প নাই আর না থাকার কারণে ব্লাড সার্কুলেশন না থাকার কারণে দাঁতটি ধীরে ধীরে এমনটি কালো হয়ে গেছে তো ভিওর্স এ ধরনের দাঁতে যদি কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা না হয় বা না হয়ে থাকে তার মানে এই নয় যে দাঁতটি আপনার কোনো সমস্যা করছে না এমন দাঁত মুখের মধ্যে রাখাতে আপনার সামান্য থেকে অনেক বড় ধরনের সমস্যা হয়ে থাকে যখন এ ধরনের দাঁত এভাবে মারিতে থাকে তখন দাঁতের যে ভাগ যে ক্রাউন অংশ রয়েছে সেখানে গর্ত থাকার কারণে কিন্তু সেগুলোর ভিতরে খুব সহজেই খাবার ঢুকে যায় এবং পচন রস ধীরে ধীরে দাঁতের গোড়ার পর্যন্ত পৌঁছে যায় আর তখনই সিস্টের শুরু হয় ভিউয়ার্স এখানে আপনারা যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা ডেন্টাল এক্স তো এক্স রে মাধ্যমে এখানে দেখুন অন্য অন্য কয়েকটা দাঁতের দিকে লক্ষ্য করুন এই দাঁতগুলোর অ্যাপেক্স অংশ বা গোড়ার দিক কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিষ্কার রয়েছে কিন্তু এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটির গোড়ার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে রুট অংশে কিন্তু একটু কালো দেখা যাচ্ছে আর এটিই মূলত ডেন্টাল সিস্ট ভিউয়ার্স এখানে দাঁতের এক অংশ কিন্তু অর্ধেকেরও বেশি অংশ এখানে নষ্ট হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে যতটুকু অংশ এখানে কালো দেখা যাচ্ছে ততটুকু অংশ দাঁতের অংশ নাই ভেঙে গেছে আর এমন ভেঙে থাকা দাঁত ধীরে ধীরে কিন্তু এখানে সরু একটা লাইন দেখতে পাচ্ছেন যেটি দাঁতের ভিতরের পাল্প লাইন বা ক্যানেল এটি হচ্ছে দাঁতের রুট অংশ আর রুটের মধ্যে এভাবে ক্যানেল থাকে আর এই ক্যানেলের মধ্য থেকে যখন পচন রস বা ব্যাকটেরিয়া ধীরে ধীরে দাঁতের অ্যাপেক্স অঞ্চলে চলে আসে তখনই এ ধরনের হাড় ক্ষয় হতে শুরু করে যেটিকে আমরা ডেন্টাল সিস্ট বলে থাকি আর এই সিস্ট সাধারণত এমন দাঁতেই হয়ে থাকে যেগুলো অনেক বছর ধরে আপনার দাঁতের আপনার মাড়িতে রয়েছে কোনো ধরনের চিকিৎসা করাচ্ছেন না বা সেভাবেই রেখে দিয়েছেন দাঁতে ব্যথা হোক বা না হোক ক্ষতি কিন্তু এভাবে ধীরে ধীরে হতেই থাকে আর যখন এই সিসটি বেশ বড় হয়ে যায় তখন দাঁতের গোড়া ফুলতে থাকে এবং কিছুদিন বাদে বাদে দেখা যায় যে দাঁতের গোড়া ফুলে ওঠে আর তখন অপারেশন ছাড়া বা সার্জারি ছাড়া অন্য কোনো উপায় থাকে না ভিউয়ার্স এছাড়া কিছু কিছু দাঁত দেখা যায় যে আঘাতজনিত কারণে আঘাতজনিত কারণেও সিস্টের সমস্যা হয়ে থাকে যার জন্য আমাদের এপিসেপ্টেমি সার্জারি করার প্রয়োজন হয় এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে আঘাতজনিত সমস্যা রয়েছে অর্থাৎ কিছুদিন আগে বা এক বছর বা ছ মাস আগে এ ধরনের দাঁতে আঘাত পাওয়ার কারণে এটি ধীরে ধীরে দাঁতের যে কালারটি থাকে এটি ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আর এমন দাঁতের কালার চেঞ্জ হওয়ার কারণ হল আঘাতের কারণে দাঁতের যে পাল্প থাকে যে রুট থাকে সেখানে ফ্র্যাকচার হলে এ ধরনের দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে আর এমন আঘাত লাগা দাঁত যদি ট্রিটমেন্ট না করিয়ে সেভাবে বছরের পরে বছর রেখে দেওয়া হয় তাহলে সে দাঁতের গোড়ার দিকে ইনফেকশন হতে দেখা যায় গোড়া ফুলতে থাকে এবং এক পর্যায়ে সিস্ট হয়ে যায় যার জন্য এপিসেপ্টমি সার্জারি করার প্রয়োজন হয় এখানে এই দাঁতটিতে আঘাতজনিত সমস্যা আর তার কারণে এখানে দেখুন যে ফুলে গেছে মাড়ি ফুলে আছে এবং অতিরিক্ত লাল হয়ে আছে অন্যান্য জায়গা থেকে এই জায়গাটা এই অঞ্চলটা দেখতে পাচ্ছেন বেশ অসুস্থ তো ভিউয়ার্স এখানে সিস্ট রয়েছে আর তার জন্যেই কিন্তু এখানে এমনটি হয়ে এমনটি হচ্ছে তো এ ধরনের সমস্যায় আপনি ওষুধ খেলে হয়তো মোটামুটি একটু সুস্থ থাকতে পারেন কিন্তু যতদিন পর্যন্ত সিস্টের অপারেশন বা সার্জারি আপনি না করাবেন ততদিন পর্যন্ত কিন্তু এই অবস্থা চলতেই থাকবে যতদিন আপনি অপারেশন না করে যদি আপনি ওষুধের মাধ্যমে এটি ট্রিটমেন্ট করাতে চান তাহলে পারবেন না আপনাকে অবশ্যই সিস্ট হলে অপারেশন করতে হবে যদি সিস্টটা অনেক বড় হয়ে যায় এখানে এমন দাঁতের এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এমন দাঁতের যদি এক্স রে করা হয় তাহলে আমরা এমনটি দেখতে পাই দেখতে পাচ্ছেন এই যে দাঁতটি এই দাঁতটির গোড়ার অংশটুকু এটি সামনের দাঁত তো এখানে দেখতে পাচ্ছেন গোড়ার অংশটুকু বেশ কালো হয়ে গেছে আর এই যে যতটুকু অংশ এখানে কালো হয়ে গেছে এতটুকু অংশ ধরেই কিন্তু এখানে সিস্ট রয়েছে আর এমন বড় যদি সিস্ট সিস্ট যখন এমন অতিরিক্ত জায়গা নিয়ে হয়ে থাকে তখন সার্জারি ছাড়া আসলে অন্য কোনো উপায় থাকে না এমন অবস্থায় সার্জারি করাতে হয় এবং পরবর্তীতে সার্জারি করানোর পরবর্তীতে দাঁতটি ট্রিটমেন্ট করে রাখা যায় দাঁত হয় কখনো কখনো ফেলে দিতে হয় এপিসেপটেমি সার্জারি করার পরে আবার কখনও কখনো দাঁত ফেলার প্রয়োজন হয় না শুধুমাত্র সার্জারি করে দিলেই এসব পেশেন্ট ভালো হয়ে যায় ভিউয়ার্স এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে অনেক বড় ধরনের গর্ত রয়েছে তো এমন গর্তযুক্ত যে দাঁতগুলো থাকে এগুলায় ব্যথা হোক বা না হোক এগুলো দিনকে দিন আপনার দাঁত এবং মাড়ি দুইটারই ক্ষতি করে চলে তাই এ ধরনের দাঁত বা ভেঙে থাকা দাঁতের গোড়া যদি কারো থেকে থাকে যত দ্রুত সম্ভব সেগুলা যদি ট্রিটমেন্ট করার অবস্থায় থাকে তাহলে ট্রিটমেন্ট করিয়ে নেবেন আর যদি ট্রিটমেন্ট করার অবস্থা না থাকে তাহলে সে দাঁতটি ডেন্টিস্টের কাছে গিয়ে আপনারা তুলে নেবেন তাহলে হয়তো সিস্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যখন এ ধরনের দাঁতের উপরিভাগে এ ধরনের বড়ো ক্যাভিটি হয় আর সেই ক্যাভিটি থেকে কিন্তু ধীরে ধীরে পাল্ফ ইনফেকশন হয় এবং পালফ ইনফেকশন হওয়ার পরবর্তীতে দেখা যায় যে দাঁতের রুট অঞ্চলে অ্যাপেক্স অঞ্চলে কিন্তু এ ধরনের অ্যাপসেস হয় যে অ্যাপসেস হওয়ার কারণেই ধীরে ধীরে সেখানে যে বোন থাকে যে হাড় থাকে সেটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে আর যতই বাড়তে থাকে ততই সমস্যাও বাড়তে থাকে তো ভিওর্স এ ধরনের সমস্যার জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং এক্সরে করাতে হবে এক্স যদি দেখা যায় যে সিস্টের পরিমাণটা বেশ বড় হয়ে গেছে তাহলে আপনাকে অবশ্যই এপিসেপ্টমি সার্জারি করাতে হবে তা না হলে আপনার দাঁতের ব্যথা নাও কমতে পারে এছাড়া মাড়িতেও ব্যথা হতে পারে ভিওর্স যদি সামনের দাঁতের সিস্ট হয়ে থাকে এখানে দেখুন এই যে যে দাঁতটি রয়েছে এই দাঁতটির উপরিভাগে বা দাঁতের অ্যাপেক চঞ্চলে বা গোড়ার দিকে যদি সিস্ট হয়ে থাকে সেক্ষেত্রে দাঁতের উপরে যে মাড়ি থাকে এই মাড়িটা আমরা কাটিং করে সেখান থেকে হাড়ের ভিতর থেকে ম্যাকজিলার ভিতর থেকে সেই অপারেশনের মাধ্যমে সিস্টটি বের করে আনা হয় এটি হল সিস্টের অপারেশন যেটি এপিসেপ্টোমি সার্জারি নামে পরিচিত তো ভিউয়ার্স সিস্টের সমস্যায় এ ধরনের এপিসেপ্টমিক সার্জারি করাটা অত্যন্ত জরুরি তা না হলে সমস্যা দিনকে দিন বেড়েই চলে আর সিস্টের জন্য দায়ী মূলত এ ধরনের গর্ত হয়ে যাওয়া দাঁত যদি অনেক বছর পর্যন্ত দাঁতের মধ্যে মাড়িতে থাকে তাহলে আপনার সিস্টের সমস্যা হতে পারে এছাড়া যদি ভেঙে যাওয়া দাঁতের গোড়া থাকে বা এ ধরনের আঘাতজনিত সমস্যায় যে দাঁতগুলা রয়েছে সেগুলো যদি দীর্ঘদিন মারিতে থাকে তাহলে সে দাঁতের গোড়াতে সিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং একটি দাঁতের গোড়া থেকে অন্য দাঁতের গোড়া পর্যন্ত সিস্ট ছড়িয়ে যেতে পারে তাই আঘাতজনিত সমস্যায় বা যদি এ ধরনের ভাঙা দাঁত থেকে থাকে দ্রুত এক্স রে করান এক্স করানোর পরে সেই এক্স রে রিপোর্টটি দেখে সেখানে ট্রিটমেন্ট যত দ্রুত সম্ভব করিয়ে নেওয়া ভালো তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম